স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি একটি বিশেষ গাছ নিয়ে আলোচনা করব। আর এই গাছটি হচ্ছে শূন্যলতা বা অনেকে বলে আলোকলতা বন্ধুরা এই লতাটি নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন থাকে অনেক কৌতূহল থাকে কিন্তু এই গাছটির গুরুত্বপূর্ণ আপনারা জানলে অবাক হবেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব এই লতাটির গুণাগুণ নিয়ে এই লতাটি কত উপকারী এই লতার গুণ ক্ষমতা কি অথবা পুরুষের গোপন সমস্যা এই গাছের উপকারিতা কতটুকু তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বন্ধুরা অত্যন্ত সুপরিচিত বিশেষ একটি গাছ বা লতা অনেকে বলে থাকে আলোকলতা অনেকে বলে শূন্যলতা আপনারা অবাক হয়ে যাবেন এই আলোকলতার অলৌকিক গুণ ক্ষমতা শুনলে আপনারা কি কখনো একটিবার ভাবছেন বা একটিবার চিন্তা করছেন এটি কিন্তু শূন্যের উপরে হয় তবে এই গাছটিকে বেশিরভাগ দেখা যায় বড়ই গাছে আবার এটিকে বেশিরভাগ দেখা যায় রাস্তার পাশে জঙ্গলে সবচেয়ে বড় বিষয় হলো এটা সৌন্দর্য এই লতাটার কোনো পাতা নেই এটা কেন আধ্যাত্মিক কাজে আসে এই শূন্যলতাটা কেন আধ্যাত্মিক কাজে আসে এই শূন্যলতাটার কেনই বা এটার এত গুণ ক্ষমতা হ্যাঁ কেননা এই গাছটি একটি অলৌকিক গাছ আপনারা শুধু একটা কথা ভাবেন এই শূন্যলতা কোথা থেকে এলো বন্ধুরা এই পৃথিবীর সব জীবিত প্রাণী পঞ্চভূত দ্বারা তৈরি মানে পাঁচটা উপাদানের তৈরি আগুন মাটি বায়ু আকাশ পানি এই পৃথিবীতে আমরা যারা মানব সন্তান তারাও সবাই পঞ্চবুত ধারা তৈরি আমাদের শরীরের বাহাত্তর শতাংশই কিন্তু পানি তো বন্ধুরা এই শূন্যলতাটি কিন্তু একটি উপাদান ছাড়া তৈরি আপনি একটি চারাগাছের দিকে তাকান আপনি যদি একটি চারাগাছ দেখেন যে দেখবেন সেটা মাটি থেকে উঠতেছে মাটি গ্রহণ করতেছে পানি গ্রহণ করতেছে সূর্যের তাপ গ্রহণ করতেছে মূলত পাঁচটা উপাদানই গ্রহণ করতেছে কিন্তু এই শূন্যলতাটাই শুধু একটি উপাদান ছাড়া বেড়ে উঠে আর তা হলো মাটি তাই এটাকে কোনোভাবেই পঞ্চভূত বলা যায় না তো বন্ধুরা এই শূন্যলতার অলৌকিক কিছু গুণ ক্ষমতা আপনারা মনোযোগ দিয়ে শুনেন এটার গুণ ক্ষমতা হলো বিশেষ করে যারা ঢাকাতে থাকেন মেসে বা বিভিন্ন হোটেলে বা বিভিন্ন মাদ্রাসায় বা এতিমখানায় তারা যখন একসাথে থাকে দলভদ্রভাবে থাকে তাদের জায়গাটা যখন নোংরা থাকে বা সেত থাকে যেমন পাঁচ ছয় জন যখন একসাথে থাকে তখন কিন্তু তারা একটা কষ্টে বিশেষ করে কষ্ট পায় সেটা হচ্ছে সার পোকা এই সার খুবই খারাপ একটি জিনিস এটি খুব মারাত্মক একটি পোকা এটি মানুষকে অনেক কষ্ট দেয় সবচেয়ে বড় কথা সারপোকাকে ওষুধ দিলেও মরে না তাই আপনারা শূন্যলতার এই অলৌকিক গুণ ক্ষমতাটা পরীক্ষা করেন আপনি কয়েকটি শূন্যলতা নেন নিয়ে আপনার রুমে বা আপনি যেই বিছানায় ঘুমান সেই বিছানার চারপাশে এই শূন্যলতাটা দিয়ে রাখেন বা ছড়িয়ে ছিটিয়ে রাখেন একদিন পরেই দেখবেন এই রুমে একটাও সারপোকা নেই ম্যাজিকের মতো আশ্চর্য আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন আমার ভিডিওটি আপলোড করে দিয়েছি এটা থাকবে আপনার পরীক্ষা করতে হয়তো একদিন সময় লাগবে আপনি পরীক্ষা করে নিয়ে আবার আমার এই ভিডিওতে এসে কমেন্ট করবেন যে আসলে শূন্যলতার অলৌকিক গুণ ক্ষমতা রয়েছে কিনা এই গ্যাসের গুণ ক্ষমতাটা আদৌ আছে কিনা এটা পরীক্ষা করবেন এবার আসি এটার অলৌকিক গুণ ক্ষমতা নিয়ে এটার আধ্যাত্মিক গুণ ক্ষমতা নিয়ে এটার আধ্যাত্মিক গুণ ক্ষমতা আরও 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 অনেক ঊর্ধ্বে বন্ধুরা যাদের লিঙ্গ উন্থান হয় না তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ভেষজ যাদের লিঙ্গ উন্থান হয় না বা দাঁড়ায় না এটা আসলেই অনেক কঠিন একটা সমস্যা এটা যেরকম তরুণের হতে পারে বিবাহিত পুরুষের হতে পারে আবার কিন্তু যারা অবিবাহিত তাদেরও কিন্তু হতে পারে বন্ধুরা পুরুষের দেহের ভিতরে একটা হরমোন আছে এটা আপনারা সবাই জানেন এবং এটা মহিলাদের দেহেও আছে যার নাম হচ্ছে টেস্টোস্টোরন এই টেস্টোস্টোরনের আধিক্য এবং টেস্টস্টোরনের ঘাটতির কারণে কিন্তু এই লিঙ্গ উন্থানজনিত সমস্যা হয় কেননা আপনি যে যেকোনো ভালো ডাক্তারের কাছে গিয়ে যদি ভালোভাবে জিজ্ঞাসা করেন যে আপনার পেনিসটা কেন উন্থান হয় না আর কেন হয় তারা বলবে পেনিসের ভেতরে কোনো হাড় নেই যে এটা শক্ত হয়ে যাবে মুহূর্তের ভেতরেই হাড়ের কারণে মূলত এই পেনিসটা হচ্ছে মাংসপিণ্ড এবং তার মধ্যে রয়েছে অনেকগুলো শিরা আর উপশিরা এই শিরা উপশিরার মধ্যে যখন কোনো উত্তেজনামূলক পিল কাজ করে তখন কিন্তু তার মধ্যে রক্ত সঞ্চালন হয় আর তাই এই পেনিসের ভেতরে শিরা উপশিরার মধ্যে যখন রক্ত সঠিকভাবে সঞ্চালন হয় তখন কিন্তু পেনিস শক্ত হয় এছাড়া কিন্তু পেনিস শক্ত হয় না তো বন্ধুরা দেহের ভেতরে যখন এই টেস্টোস্টোরনের হরমোনের ঘাটতি হয় তখন এটা যে কোনো কারণে হতে পারে আপনার আইবিএস আছে সে কারণে হতে পারে আপনার ঘন ঘন স্বপ্ন সে কারণেও হতে পারে আপনি অনেক বেশি হস্তমৈথুন করেছেন সে কারণেও হতে পারে বা আপনার শরীরে জটিল কোনো রোগ বাধা বেঁধেছে সে কারণেও হতে পারে নানান কারণে কিন্তু এই টেস্টোস্টোরনটা কমে যেতে পারে তো বন্ধুরা আপনারা এই রোগ থেকে মুক্তি পেতে চাইলে যে কোনো সপ্তাহের মঙ্গলবারে বা শনিবারে আমি আবারও বলছি যে কোনো সপ্তাহের মঙ্গলবারে বা শনিবারে সকালবেলা একদম বাসি মুখে অর্থাৎ আপনি এক গ্লাস পানীয় খেতে পারবেন না আপনার কাজটা আপনি নিজেই করবেন কারো ধারা এটা করবেন না নিজেরটা নিজে তুলে আনবেন তুলে এনে খালি পেটে খাবেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন সূর্য উদয়ের সময় এটা খেতে হবে শনিবারে অথবা মঙ্গলবারে এই লতাটা তুলে এনে খাবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের এই সকল যৌন রোগ থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ